আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যারা নাকি খুবই দুর্বল, খুবই দুর্বল ভাইরা বোনেরা যারা আছেন, খুবই দুর্বল লাগে শরীর, এই দুর্বলতা দূর করতে পারতেছে না, তারা কিন্তু সহজে আপনারা দুর্বলতাটা দূর করতে পারবেন। আর একটা সময় যে আপনার শক্তি ক্ষয় হয়ে গেছে, এই ক্ষয়টুকু শক্তি সহজে পূরণ করতে পারবেন এবং পরিপূর্ণ শৈল শক্তি সহজে বৃদ্ধি করতে পারবেন। আর অনেকে দেখে যায় যে শরীরের স্বাস্থ্যর দিকে তাকাইলে যে অনেক রোগা দেখা যায়, মানে অনেক রোগের বাসা বানাইছে শরীরে, এগুলা সহজে আপনারা দূর করতে পারবেন। শরীরের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি বাড়বো এবং শরীরের মধ্যে লাবণ্যতা এবং সৌন্দর্য বৃদ্ধি হবে। কিভাবে এই সোলা বুট খাবেন? সোলা বুট খাওয়া কিন্তু অনেক গুণ, অনেকে জানে অনেকে জানে না। বিশেষ করে সোলা বুটটা সঠিক নিয়মে খাওয়াটা হইল, প্রথমে এক মুঠ সোলা নর্মাল পানি দিয়া খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর এক গ্লাস পানি নেবেন, এক গ্লাস পানিতে এক মুঠ এই সোলা বুটটা এটা ভিজায় রাখবেন রাত্রেবেলা। সকালবেলা এটা আপনার দাঁত ব্রাশ করার পর খালি পেটে পানিটা সেবন করবেন, তারপরে আপনি এই এক মুঠ সোলা সেবন করবেন। এভাবে কন্টিনিউ আপনার 40 দিন খান, দেখবেন 100% গ্যারান্টি আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি বৃদ্ধি পাবে। যে একটা সময় আপনার শক্তি ক্ষয় হয়ে গেছে, এই ক্ষয়টুকু শক্তি সহজে পূর্ণ হয়ে যাবে এবং যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন, ক্লান্ত আর দুর্বলতা লাগবে না। আর একটা সময় যে আপনার শরীরের চেহারা ভেঙে গেছে, মানে চেহারা নষ্ট হয়ে গেছে, এই চেহারাটা কিন্তু সহজে পূর্ণ করতে পারবেন। আপনার চেহারার মধ্যে লাবণ্যতা সৌন্দর্য বৃদ্ধি হবে। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই, যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি আপনি ফেসবুকে দেখেন অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন। শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায়, উপকৃত হয়। আর ফলো দিবেন, ফলো দিলে এটা হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি তাহলে আপনারা সহজে দেখতে পাবেন। আর বিশেষ করে আপনারা প্রতিদিন সোলা বট খান, শৈল শক্তি বৃদ্ধি করেন। আর আপনার এখন হলো শীতকাল, শীতকালে আপনারা সবসময় খাবার তালিকায় মধু রাখবেন, মধু রাখবেন। প্রতিদিন আপনারা 2 চামচ পরিমাণ মধু খাবেন, দেখবেন শরীরের মধ্যে এক ধরনের শরীরের শক্তি বৃদ্ধি পাবে এবং শরীরের রোগবালা থেকে সহজে দূরে থাকবেন। আর বিশেষ করে যারা ডায়াবেটিস, তারা 1 চামচ করে মধু খাবেন। আর যারা আবার কালিজিরা খাবেন, সবসময় কালিজিরাটা রাখবেন খাবার তালিকায়। এই কালিজিরা কিন্তু অনেকগুলো রোগ থেকে সহজে আপনার মুক্তি মিলবে, মানে 1 চামচ পরিমাণ কালিজিরা আপনারা খাওয়ার চেষ্টা করেন খাবার তালিকায়। খাবার তালিকায় এক চামচ পরিমাণ কালিজিরা রাখেন, দেখবেন ইনশাল্লাহ আপনার অনেকগুলো রোগ থেকে সহজে মুক্তি মিলবে। আর সবসময় সবুজ শাকসবজি খাবেন, শরীরকে স্বাস্থ্যকে হেলদি এবং সৌন্দর্য